যদি আপনারা নিয়মিত এক মাস ব্যবহার করেন, আপনাদের আর কোনো ডাক্তার হাকিমের কাছে যেতে হবে না, কোনো ধরনের ওষুধ খেতে হবে না, শক্তিবর্ধক ওষুধ খেতে হবে না, কোনো ধরনের ভিটামিন ওষুধ খেতে হবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা কী ওষুধ ব্যবহার করেছেন। পুরুষের যৌন অক্ষমতা দূর করার জন্য একটি স্পেশাল আচার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমি আলোচনা করব পুরুষের দৈহিক শক্তি বা যৌন শক্তি বৃদ্ধির জন্য একটি খুবই কার্যকরী আচার, কিভাবে আপনারা আপনার ঘরের মধ্যে তৈরি করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে সামান্য কিছু অর্থ খরচ করতে হবে এবং সামান্য অর্থ খরচের মধ্য দিয়েই আপনি আপনার ঘরের মধ্যে তৈরি করে সারা বছর ব্যবহার করতে পারেন। আর এটি তৈরির জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না। যেই ফুলটির মাধ্যমে আচারটি তৈরি করবেন, এই ফুলটি মূলত 12 মাসই আমাদের দেশে পাওয়া যায়। বিস্তারিত আলোচনার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন। আর যদি আপনারা ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। যে আচারটির বিষয়ে আলোচনা করব, প্রথমে সেই আচারের গুণাবলী সম্পর্কে বলে নিই, কী কী উপকারে আসবে এবং কেনই বা আপনি খাবেন। এবং এটি খুবই একটি সহজ প্রক্রিয়া। আপনি যদি আচারটি তৈরি করে মাত্র এক মাস ব্যবহার করেন, এক মাসের মধ্যেই আপনার শারীরিক দুর্বলতা, আপনার যৌন দুর্বলতা এবং আপনার শীঘ্র পতনজনিত সমস্যা বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা এবং আপনার লিঙ্গ শক্ত না হওয়াজনিত সমস্যা ইনশাআল্লাহ নিমিষেই সমাধান হয়ে যাবে। আর এই আচারটির আরও একটি উপকারিতা হচ্ছে, আপনার প্রথম এই আচারটি ব্যবহার করার পরেই আপনার পেটের সকল সমস্যা ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং আপনার পাতলা বীর্যকে ঘন করতে সাহায্য করবে। এই আচারটি যদি আপনি এক মাস ব্যবহার করেন তাহলে আপনার বীর্যকে ঘন করবে এবং অন্য কোনো ডাক্তার কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজনই হবে না। হ্যাঁ, যদি আপনার লিঙ্গর মধ্যে আঘাতজনিত কোনো সমস্যা থাকে, হৈস্তমৈথুনের কারণে যদি আপনার লিঙ্গের রগগুলি যদি নষ্ট হয়ে থাকে তাহলে সে তার জন্য আপনাকে একটি মালিশ তৈরি করতে হবে। আপনারা যদি চান, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখে মালিশ তৈরি করতে পারেন। এবং আপনারা যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে মালিশ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর এর জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে। এখন আসি আপনারা আচার কীভাবে তৈরি করবেন। আচারটি তৈরি করার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন হবে একটি কাঁচের চা, আর এর জন্য আপনাদের প্রয়োজন হবে জবা ফুল। জবা ফুল আপনারা সবাই চিনেন, আর আমাদের দেশে জবা ফুল চিনে না এমন কোনো মানুষ নেই। আমি স্ক্রিনে অবশ্যই ছবি দিয়ে দেব। একেবারেই সহজলভ্য একটি ফুল গাছ, সেই জবা ফুল আপনারা সংগ্রহ করবেন। এবং আপনাদের আরও একটি উপাদানের প্রয়োজন পড়বে, সেটি হচ্ছে তাল মিশ্রি। তাল মিশ্রি আপনারা সবাই চিনেন। তাল মিশ্রি আপনারা নিয়ে ভালোভাবে পিষে রাখবেন। প্রথমে আপনারা সংগ্রহ করবেন জবা ফুল। জবা ফুল সংগ্রহ করার পর ভালোভাবে মোটামুটি পিষে নেবেন। পিষে নেওয়ার পর আপনারা যে জারটুকু নেবেন, কাঁচের জার, সে জারটুকুর নিচে একটা পরিমাণ মতো আপনারা রেখে দেবেন এই জবা ফুল, পিষা জবা ফুলগুলি। এবং সেই জবা ফুলের উপর অংশে আপনারা কী করবেন, তাল মিশ্রির একটা প্রলেপ দিয়ে দেবেন। যতটুকু জবা ফুল রাখবেন ঠিক ততটুকু আপনারা তাল মিশ্রি রাখবেন। বিষয়টি হচ্ছে এমন, আপনারা একটি স্তরের উপর আরও একটি স্তর আপনারা দিয়ে দেবেন। একটি যদি আপনারা জবা ফুলের স্তর দেন তাহলে আরও একটি স্তর দেবেন, দুইটা স্তর যেন সমপরিমাণ হয়। এভাবে আপনারা একের উপর এক স্তর দিতে থাকবেন, একের উপর একটির উপরে আরও একটি আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা এই জারটির মধ্যে একটি ভালোভাবে মুখ লাগিয়ে দেবেন। জার যেটি নেবেন সেটির মধ্যে অবশ্যই মুখ থাকতে হবে বা ঢাকনা থাকতে হবে। সেই জারটিকে আপনারা ভালোভাবে বন্ধ করে রোদের মধ্যে রেখে দেবেন এবং প্রতিদিন আপনারা রোদের মধ্যে রাখবেন। 15 এবং 20 দিন পরে দেখবেন আপনার জারটুকুর আচার তৈরি হয়ে গেছে। এবং অবশ্যই আপনারা মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন। এক সপ্তাহ পর থেকে আপনারা হালকা হালকা একটু নেড়ে দেবেন। নেড়ে দিলে কী হবে, ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত আচার বা যৌন শক্তিবর্ধক একটি হালুয়া, আপনারা বলতে পারেন সেই একটি হালুয়া তৈরি হয়ে যাবে। এটি কোনো ধরনের আগুনের স্পর্শ ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন, শুধুমাত্র সূর্যের আলোকে। যখন আপনি সূর্যের আলোকের মধ্যে এই হালুয়াটুকু তৈরি করবেন, এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং শক্তিবর্ধক এবং রক্তবর্ধক একটি হালুয়া তৈরি হয়ে যাবে। সেই হালুয়াটুকু আপনারা কীভাবে ব্যবহার করবেন, এটি ব্যবহার করার জন্য আপনাদেরকে
চা চামচে এক থেকে দুই চা চামচ সকালে খালি পেটে এবং রাতে শোবার আগে আপনারা দুধের সাথে পান করবেন। ইনশাআল্লাহ যদি আপনারা নিয়মিত এক মাস ব্যবহার করেন আপনাদের আর কোনো ডাক্তার হাকিমের কাছে যেতে হবে না, কোনো ধরনের ওষুধ খেতে হবে না, শক্তিবর্ধক ওষুধ খেতে হবে না, কোনো ধরনের ভিটামিন ওষুধ খেতে হবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা কী ওষুধ ব্যবহার করেছেন, সেই ওষুধটুকুর ক্ষমতা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আশা করছি আমি যেভাবে বুঝিয়েছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আপনারা যে মিষ্টিটুকু নেবেন সেটি অবশ্যই ভালো মানের তাল মিষ্টি নেবেন, অবশ্যই তাল মিষ্টি হতে হবে। অনেকগুলো মিষ্টি রয়েছে যেগুলো চিনির মাধ্যমে তৈরি করা হয়, আপনারা সেই মিষ্টি নেবেন না, ভালো মানের মিষ্টি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনারা এই ওষুধটি তৈরি করবেন, মেহনত যখন করবেন অল্প টাকার মধ্যে ওষুধও তৈরি করবেন, ভালো মানের ওষুধ তৈরি করবেন এবং নিজেরাই নিজেদের উপর প্রয়োগ করবেন এবং নিজেদের পরিবারে প্রয়োগ করবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, তাদের বাচ্চাদেরও দৈহিক শক্তি বৃদ্ধির জন্য খুবই কার্যকর হবে, রক্ত বৃদ্ধি হবে। আশা করছি আমি যে তথ্যগুলো দিয়েছি এর মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন। যদি আপনারা উপকৃত হন তো তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।